আসসালামু আলাইকুম শেখ আব্দুর রহমান স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি মোহাম্মদ ফরাজ হোসেন। আজ আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসায়ী শিক্ষা শাখার ব্যবসায়ী উদ্যোগ বইয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আসো, চতুর্থ অধ্যায় হচ্ছে, অধ্যায়ের নামটা হচ্ছে কি, মালিকানা ভিত্তিতে ব্যবসা। আমরা সাধারণত প্রথম অধ্যায় পড়েছি যে ব্যবসায় কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো কাজ করায় ব্যস্ত থাকাকে কি বলা হয়, ব্যবসা বলা হয়। তো আমরা এই জায়গায় ব্যবসার সেই ব্যবসাটার প্রকারভেদটা আলোচনা করবো। ব্যবসার বিভিন্ন প্রকার হতে পারে, এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তোমাদেরকে এই অধ্যায়ের প্রথম লেকচারে আমি এক মালিকানা ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করছি যে মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা। যে মালিকানা ভিত্তিতে যে ব্যবসায়ী সংগঠনের কথা বলা হয়েছে সেই ব্যবসাটা এই পাঁচটি ভাগে ভাগ করা হয়। এই পাঁচটি ভাগের প্রথম যে ভাগটা ছিল এক মালিকানা ব্যবসা, সেটা নিয়ে আমি আগের পর্বে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে শিক্ষার্থীরা আমরা কি নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চিত আমার লেখা দেখে বুঝে যাচ্ছ যে মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী সংগঠনের যে দ্বিতীয় ভাগটা, যেটা হচ্ছে কি অংশীদারি ব্যবসায় সংগঠন, সেই অংশীদারি ব্যবসায়ী সংগঠন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অংশীদারি ব্যবসায়ী সংগঠন নিয়ে আলোচনা শুরুতেই আমি তোমাদেরকে কিছু কোটেশন লিখে রেখেছি, এই ধাপগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে অংশীদারি ব্যবসাটা কি বা কেন এই অংশীদারি ব্যবসাটার উৎপত্তি হলো। দেখো, এক মালিকানা ব্যবসা আমরা বলেছিলাম যে একজন ব্যক্তির মালিকানায় যে ব্যবসা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা, তাই না? কিন্তু এই এক মালিকানা ব্যবসা করতে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন এক মালিকানা ব্যবসায় একজন ব্যক্তি ছিল, বিদায় গিয়ে ব্যবসার মূলধনের পরিমাণ কম ছিল, আবার আয়তন ইচ্ছে করলেও ব্যবসাটা সম্প্রসারণ করা যেত না, দ্রুত সিদ্ধান্ত নিতে অসুবিধা হতো। এই বিভিন্ন সমস্যার কারণেই কি অংশীদারি ব্যবসাটার উদ্ভব হয়। তো শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম যে অংশীদারি ব্যবসাটা কেন উদ্ভব হয়েছে, ধারণাটা কেন আসছে, যে এক মালিকানা ব্যবসার যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধা থেকে আরো বেশি সুবিধা ব্যবসায় পাওয়ার জন্য কি অংশীদারি ব্যবসাটা শুরু হয় প্রথমের দিকে। এখন আসে এই অংশীদারি ব্যবসাটা কিভাবে শুরু হবে, কতজন ব্যক্তি নিয়ে অংশীদারি ব্যবসা করা যায়। অংশীদারি আমরা সাধারণত অংশীদার বলতে বুঝি কি একের বেশি মানুষ নিয়ে যে কোনো কাজ করে সেটাই কি অংশীদারি বলা হয়। তো অংশীদারি ব্যবসাটা কাকে বলা হয়, তাহলে অংশীদারি ব্যবসাটা হচ্ছে একের অধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসায়ী সংগঠন পরিচালনা করে তখন তাকে কি বলা হয়, অংশীদারি ব্যবসা বলা হয়। তোমাদের বইতে এই সংজ্ঞাটি আছে, দেখবে যে দুই বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ দুই বা তারও বেশি হতে পারে, তবে দুই এর নিচে না, একজন ব্যক্তি হলে হবে না, সেটা কিন্তু এক মালিকানা ব্যবসা হয়ে যাবে। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মিলিত হয়ে যে ব্যবসা গঠন করে তাকে কি অংশীদারি ব্যবসা বলে। তাহলে সংজ্ঞাটার ভিত্তিতে আমরা পেলাম দুই বা ততোধিক ব্যক্তি, অবশ্যই দুইজন বা তার বেশি ব্যক্তি থাকতে হবে, স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হতে হবে, তুমি কাউকে জোর করে চুক্তিবদ্ধ করা যাবে না, স্বেচ্ছায় তারা একসাথে মিলিত হবে, মিলিত হয়ে একটা ব্যবসা গঠন করবে, তারপর সেই ব্যবসাটা তারা কি পরিচালনা করবে, ওটাই কি অংশীদারি ব্যবসা। ওকে, তাহলে তোমাদেরকে আমি অংশীদারি ব্যবসা সম্পর্কে বুঝাইতে পারলাম। তো আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝাই, ধরো তোমরা পাঁচ বন্ধু মিলে ঈদের সময় যে বা ঈদের সময় ঈদকার বিক্রি হয়, ধরো তোমরা পাঁচ বন্ধু মিলে একটা দোকান দিলে, একটা স্টল ভাড়া নিলে, নিয়ে পাঁচ বন্ধু ওই জায়গায় বসে কি ঈদকার বিক্রি করলাম। তাহলে পাঁচ বন্ধু কি করছো, একসাথে মিলে একটা চুক্তি করছো যে আমরা পাঁচ বন্ধু মিলে ব্যবসাটা করবো, তাহলে এইটাই একটা কি অংশীদারি ব্যবসা। ওকে, তাহলে দুই বা ততোধিক ব্যক্তি মানে একের অধিক ব্যক্তি মিলে যদি কোনো ব্যবসা করে সেটাই কি অংশীদারি ব্যবসা। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমটা ধারণাটা পেয়ে গেলাম যে অংশীদারি ব্যবসার ধারণাটা, যে অংশীদারি ব্যবসা কি বা কাকে বলে। এবার আসে অংশীদারি ব্যবসা গঠন করা। দেখো, অংশীদারি ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ। যেমন এক
ছিল একজন ব্যক্তি নিয়ে ব্যবসাটা শুরু করে দিত, অংশীদারি ব্যবসাটা ওরকমই গঠন করা সহজ, দুই বা ততোধিক ব্যক্তি মিলে ব্যবসাটা শুরু করতে পারে, আইনগত ঝামেলা নেই। ব্যবসা অংশীদারি ব্যবসা করতে হলে সরকারের কোনো অনুমতি বা আইনগত কোনো ঝামেলা থাকে না, দুই বা দুইয়ের বেশি ব্যক্তি মিলেই এই ব্যবসাটা করা যায়। তবে অংশীদারি ব্যবসা অবশ্যই চুক্তি থাকতে হবে, এই চুক্তিটা তোমরা লিখিত হতে পারে মৌখিকও হতে পারে। তবে চুক্তিটা লিখিত হোক বা মৌখিক হোক, ভবিষ্যতে অনিশ্চয়তা দূর করার জন্য অর্থাৎ তোমাদের অংশীদারদের মধ্যে যাতে কোনো ভুল বুঝাবুঝি না সৃষ্টি হয় সেজন্য লিখিত হওয়া কি ভালো। এবার আসো, এখন দুই বা ততোধিক ব্যক্তির কথা বলা হয়েছে, এখন তুমি যদি ততোধিক ব্যক্তির মধ্যে তুমি যদি 50 জন নাও 100 জন নাও তাহলে সেটা তো আর অংশীদারি ব্যবসা হবে না। সেজন্য অংশীদারি আইন আছে বাংলাদেশে বলবৎযোগ্য, সেই ব্রিটিশ আমলের আইন যেটা এখনো বাংলাদেশে সেই অংশীদারি আইনটা চালু আছে। সেটা কত সালে অংশীদারি আইন? 1932 সালে যে অংশীদারি আইন আছে সেই অংশীদারি আইন অনুযায়ী বলা হয়েছে যে দুই বা ততোধিক ব্যক্তি হবে তবে সেই ব্যক্তিটা 20 জনের বেশি হবে না। তাহলে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা 2 থেকে 20 জন এর ভিতরে থাকতে হবে। তাহলে অংশীদারি ব্যবসায় যদি বলে কতজন সদস্য থাকে, সর্বনিম্ন 2 জন হতে হবে এবং সর্বোচ্চ 20 জন হতে হবে, এর বেশি কি অংশীদারি ব্যবসায় সদস্য করা যাবে না। ওই অংশীদারি আইনে আরো বলা আছে যে তবে যদি কোনো অংশীদাররা ব্যাংকের ব্যবসা করতে যায় মানে ব্যাংকিং ব্যবসা করে সেক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হবে। সর্বোচ্চ কতজন হবে? 10 জন হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা অংশীদারি ব্যবসায় গঠন করতে গেলে এই সদস্য সংখ্যাগুলো আমরা খেয়াল রাখবো, সর্বনিম্ন 2 জন হতে হবে, সর্বোচ্চ 20 জন হতে হবে, কিন্তু আমি যদি কোনো ব্যাংকের ব্যবসা করি সেক্ষেত্রে 10 জনের বেশি নেওয়া যাবে না। এরকম ব্যক্তিপক্ষে মিলে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে তারা কি অংশীদারি ব্যবসাটা গঠন করতে পারে এবং পরিচালনা করতে পারে। তো আমরা অংশীদারি ব্যবসার গঠনটা সম্পর্কে আলোচনা করলাম। এবার আসো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। দেখো প্রতিটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য থাকে, তাই না? তুমি একজন ভালো ছাত্র, তোমার অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকবে। এরকমই অংশীদারি ব্যবসারও কি কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যগুলো আমি সংজ্ঞা নিতেই পড়ে আছি, কিছু বৈশিষ্ট্য গঠনের ভিতরে কিছু পড়ে আসছি। দেখো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, অংশীদারি ব্যবসা করতে হলে 2 বা ততোধিক ব্যক্তি হতে হবে, তবে ব্যক্তির সংখ্যা 20 জনের বেশি হবে না এবং 10 জনে হবে ব্যাংকিং ব্যবসা করতে গেলে। তাহলে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আবার বৈশিষ্ট্যটা বলতেছি, যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, অংশীদারি ব্যবসা করতে গেলে সর্বনিম্ন 2 জন সদস্য এবং সর্বোচ্চ 20 জন সদস্য হতে হবে, তবে ব্যাংকিং ব্যবসা করলে 10 জনের বেশি হবে না, একটা বৈশিষ্ট্য পেয়ে গেল। এবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অংশীদারি ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ, আইনগত কোনো ঝামেলা থাকে না। এবার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অংশীদারি ব্যবসা অবশ্যই অংশীদারদের চুক্তিবদ্ধ সম্পর্ক হতে হবে। চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকলে, চুক্তি না করলে সেটাকে অংশীদারি ব্যবসা বলা যাবে না। তাহলে এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য যে অংশীদারি ব্যবসায় অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই চুক্তির ভিতরে তুমি কোন অংশীদার কি পরিমাণ লাভ আনবে, কি পরিমাণ মানে সরি কি পরিমাণ মূলধন আনবে এবং তারা কি পরিমাণ ব্যবসা থেকে লাভ অংশ নেবে বা কোন অংশীদার কিভাবে বিলস সাধন মানে চলে যেতে চাইলে সে কিভাবে চলে যাবে, অবলম্বন সুনামে সরি মানে বিলস সাধন ঘটাবে, সে সম্পর্কে কি আলোচনা থাকবে। তাহলে শিক্ষার্থীরা আমরা অংশীদারি ব্যবসার 3টি বৈশিষ্ট্য পড়লাম, আরো অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা বইতে দেখে নেবে। তোমরা অন্তত তোমাদের সৃজনশীল হয় যেটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে, অংশীদারি ব্যবসার 2টি বৈশিষ্ট্য বলো। আমি তোমাদের 3টি বৈশিষ্ট্যর কথা বললাম সংক্ষেপে, যে অত্যন্ত সহজে গঠন করা যায়, অংশীদারি ব্যবসার চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে, তারপর হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে এই ব্যবসাটা গঠন করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য আলোচনা করে গেলাম। এবার আসো অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের বিষয়বস্তু। আমি বলছিলাম যে অংশীদারি ব্যবসায় অবশ্যই চুক্তি থাকতে হবে, তাই না? চুক্তি না থাকলে সেটা কি অংশীদারি ব্যবসা হবে না। তোমাদের সৃজনশীল প্রশ্নে এরকমও আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে, যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ব্যাখ্যা করো, অর্থাৎ চুক্তি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, চুক্তি না হলে যে সেটাকে অংশীদারি ব্যবসা বলা যাবে না সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, বিস্তারিত বুঝিয়ে লিখতে হবে। সেটা তুমি এভাবে লিখতে পারো, আমি যে সংজ্ঞাগুলো মাত্র দিলাম যে চুক্তির মাধ্যমে একটি অংশীদারি ব্যবসা সৃষ্টি হয়,
দুই বা ততোধিক ব্যক্তি যে স্বেচ্ছায় মিলিত হয়ে চুক্তির মাধ্যমে ব্যবসা সেটা সৃষ্টি করে, চুক্তি অনুযায়ী অংশীদারগণ ব্যবসায় মূলধন সরবরাহ করে, চুক্তি অনুযায়ী অংশীদারগণ কি করে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে, আবার চুক্তি অনুযায়ী তারা ব্যবসার লাভ ক্ষতি বা দায় হলে সেই দায়টাও বহন করে, আবার কোন অংশীদার বিরোধ সাধন ঘটলে বা কোন অংশীদার অংশীদের আইনের পরিপন্থী কোন কাজ করলে তাকে কিভাবে অপসারণ করা যাবে, সকল বিষয়টি চুক্তিতেই লেখা থাকে। এই জন্যই বলা হয়েছে যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। তো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টে আছে একটি প্রশ্ন যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, তুমি এই কথাগুলো লিখে বলবে যে চুক্তি অংশীদারি ব্যবসার এই কারণে মূল ভিত্তি। তো আসো এখন এই চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকবে, যে আমরা বুঝলাম যে চুক্তিটা অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, কিন্তু এই চুক্তিপত্রে কি কি বিষয় লেখা থাকবে। চুক্তিপত্রে সাধারণত তোমাদের বইতে 17টা বিষয় লেখা আছে, এই 17টা বিষয় লিখলেই যথেষ্ট হয়ে যায়। সেই বিষয়গুলো সম্পর্কে কিছু কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে হচ্ছে যে অংশীদারি ব্যবসাটা করবা তুমি, সেই অংশীদারি ব্যবসাটার নামটা কি হবে সেটা চুক্তিপত্রে তোমার লিখতে হবে। তারপর হচ্ছে যে অংশীদারি ব্যবসাটা করবা সেই অংশীদারি ব্যবসাটা কোন এলাকায় হবে সেটা সেই এলাকার নাম এবং ঠিকানা লিখতে হবে। অংশীদারি ব্যবসার মোট মূলধন কত টাকা হবে, তোমরা 10 জন করো বা 5 জন করো যতদিনই অংশীদার হবে সেই অংশীদারি 5 জনে বা 10 জনে মিলে কত টাকা মূলধন নিয়ে আসবে সে বিষয়টিও কি তোমার চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে কোন অংশীদার, তোমরা যদি 5 লাখ টাকা মূলধন নাও আর 5 জন যদি সদস্য হও তাহলে কোন অংশীদার কি পরিমাণ টাকাটা ব্যবসায় বিনিয়োগ করবে মূলধন হিসেবে আনবে সেটাও কি চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে প্রত্যেকটি অংশীদারের নাম ঠিকানা সুন্দরভাবে চুক্তিপত্রে লিখে রাখতে হবে। তো শিক্ষার্থীরা আমরা শিখলাম কি প্রথমে হচ্ছে যে অংশীদারি ব্যবসার নাম লিখতে হবে, অংশীদারি ব্যবসার ঠিকানা লিখতে হবে, তাদের উদ্দেশ্য অংশীদারি ব্যবসার উদ্দেশ্য লিখতে হবে, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসার মোট মূলধন লিখতে হবে, তারপর হচ্ছে কি কোন অংশীদার কি পরিমাণ মূলধন আনবে সেটা উল্লেখ থাকতে হবে, তারপর হচ্ছে প্রত্যেক অংশীদারের নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে, তারপর হচ্ছে যে তোমরা ব্যবসাটা করলে এই ব্যবসা করার পরে লাভ হোক বা লস হোক এই লাভ লসটা তোমরা কিভাবে ভাগ করে নেবে সেই বিষয়টাও কি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। এরপরে আসো আরো থাকতে হবে যে কোনো অংশীদার যদি অংশীদারের পরিপন্থী অর্থাৎ তোমরা সরকারের আইনের পরিপন্থী বা দেশের যে যে পণ্যগুলো বিক্রি করলে মানুষের জন্য ক্ষতিকর হয় পরিবেশ দূষণ হয় এরকম কোনো কাজ যদি কোনো অংশীদার করে সেক্ষেত্রে তাকে কীভাবে বিরোধ সাধন ঘটাবা, তাকে অংশীদারি ব্যবসা থেকে কীভাবে বাদ দেওয়া সেটাও কি উল্লেখ করতে হবে। আবার যখন অংশীদারি ব্যবসায় বিরোধ সাধন অর্থাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কীভাবে মূলধনটা কে কত টাকা ভাগ করে নেওয়া সেটাও কি তোমাদের আলোচনা করতে হবে। তো শিক্ষার্থীরা এই বিষয়গুলো আমাদের চুক্তিপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। তো আমরা অংশীদারি ব্যবসার ধারণা শিখলাম, গঠন শিখলাম, বৈশিষ্ট্য এবং যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি সেটাও আলোচনা করলাম, আবার চুক্তিপত্রে কী কী বিষয় উল্লেখ করতে হবে সেটাও শিখলাম। এবার আসো অংশীদারি ব্যবসাটা বিভিন্ন প্রকার হয়ে থাকে সেই প্রকারভেদটা নিয়ে আমরা আবার কিছু আলোচনা করি। দেখো এই জায়গায় আমি লিখেছি 6টা বিষয়, তোমাদের মেন বইতে অংশীদারি ব্যবসা 6 প্রকার লেখা আছে, 6টি বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে, সেই 6টি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমাদের যদি নৈমিত্তিকে আসে যে অংশীদারি সংগঠন কত প্রকার, তোমরা এক কথায় বলে দেবে কত প্রকার, 6 প্রকার। তাহলে অংশীদারি সংগঠন আছে 6 প্রকার, কি কি? সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতত নিশ্চিত অংশীদার, সীমিত অংশীদার, আচরণের অনুমিত অংশীদার। এবার আসুন প্রত্যেকটি আমি ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। সাধারণ অংশীদার কি, আমরা তো অংশীদারি ব্যবসা পড়ে আসছি, এখন সেই প্রকার ভেদের মধ্যে কাদেরকে আমরা সাধারণ অংশীদার বলবো। দেখো সাধারণ অংশীদার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমরা তাকে ওই সেই সাধারণ অংশীদার না ঘুমন্ত অংশীদার কোন অংশীদার বলতে পারবো। আসো তাহলে সাধারণ অংশীদারের বৈশিষ্ট্যগুলো কি, সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য হচ্ছে সে ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, ব্যবসার পরিচালনা অংশগ্রহণ করবে, তার দায় অসীম হবে এবং লাভ ক্ষতি দুটি অংশ সে ভোগ করবে। তাহলে যে অংশীদারের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাবো সেই অংশীদার নিয়ে আমরা কি বলতে পারবো, সাধারণ অংশীদার। আবার বলি বৈশিষ্ট্যগুলো কি, ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করবে, ব্যবসার লাভ ক্ষতি যাই হোক তা অংশ ভোগ করবে, তারপর দায়ও কি অসীম হবে সেই অংশীদারকে আমরা কি বলতে পারি,
সাধারণ অংশীদার। এখন তোমার যদি বৈশিষ্ট্য না এসে সংজ্ঞা আকারে বলে যে সাধারণ অংশীদার কাকে বলে, তুমি এই বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে মানিয়ে লিখবে যে যে সকল অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে, চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি অংশ পায় এবং যাদের দায় অসীম তাকেই কি সাধারণ অংশীদার বলে। ওকে, তাহলে সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারব। এরপরে আসো লিখছি ঘুমান্ত অংশীদার, তাই না? ঘুমান্ত অংশীদার কি? দেখো ঘুমান্ত অংশীদার সাধারণ অংশীদার থেকে একটু ডিফারেন্ট। ডিফারেন্সটা হচ্ছে সাধারণ অংশীদারটা ব্যবসায় মূলধন বিনিয়োগ করত, ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করত, কিন্তু ঘুমান্ত অংশীদার ব্যবসায় কি মূলধন বিনিয়োগ করবে, লাভের অংশ নেবে, তাই অসীম, কিন্তু সে কি করবে না, ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করবে না। তাহলে ঘুমান্ত অংশীদারের বৈশিষ্ট্য কি কি পেলাম? যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, ব্যবসার লাভের অংশ নেবে, দায় অসীম হবে, কিন্তু ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করবে না। তো যদি এখন আসে যে ঘুমান্ত অংশীদার কাকে বলে, তাহলে আমরা কিভাবে বলবো? যে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, অধিকার শাখা থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না এবং লাভের অংশ নেয়, আবার দায়ও কি অসীম থাকে, সেই অংশীদারকে বলা হয় ঘুমান্ত অংশীদার বলা হয়। ওকে, এবার আসো আমরা কি বলবো, নামমাত্র অংশীদার। দেখো সমাজে কিছু কিছু ব্যক্তি আছে যারা ব্যবসায় যারা যাদের সুনাম অনেক থাকে, যাদের সুখ্যাতি বেশি থাকে, যাদের দেখে ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামের উপর চলে যায়, সেসব প্রতি ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো এই নামমাত্র অংশীদার হয়। যেমন কিছু কিছু অংশীদার আছে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না বা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না এবং ব্যবসার দায়ও থাকে অসীম। হ্যাঁ, তাহলে কি যে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে না, ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করবে না এবং যাদের দায় কি অসীম থাকবে, তাহলে তারা ব্যবসা থেকে কি নেবে, কি দেবে? তাহলে তারা ব্যবসা থেকে সুনামের বিনিময়ে মুনাফা অর্জন করবে, তাকে কি বলা হয়, নামমাত্র অংশীদার। তাহলে এই বৈশিষ্ট্য আলোকে আমরা বলতে পারি কি নামমাত্র অংশীদার কাকে বলে? যে অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে না, ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করবে না, কিন্তু নিজের সুনামের বিনিময়ে ব্যবসায়ীকে মুনাফা অর্জনের অধিকার থাকে, তাকে কি বলে, নামমাত্র অংশীদার বলে। ওকে, তো আসো আমরা নামমাত্র অংশীদার বললাম। দেখো নামমাত্র অংশীদারকে একটি উদাহরণ দিয়ে দিই। দেখো বড় বড় যে ব্র্যান্ডগুলো বা স্বনামধন্য ব্যক্তিগণ, দেখো বাংলাদেশে যারা খেলোয়াড় আছে, তামিম ইকবাল, আমরা যদি একটা তামিম ইকবালের পরনে একটা শার্ট দেখি বা সে যে ব্যাটটা দিয়ে খেলে সেই ব্যাটটা দেখি, তাহলে আমি মনে করি যে বা তোমরা মনে করো যে এই ব্যাটটা ভালো বা এই শার্টটা কি পড়তে হবে, বা তাহলে সেই অনুযায়ী তোমরা কি করো যে ওই শার্টটা কিনো, তখন কোম্পানি কি করে তামিম ইকবালকে অনুসরণ করে তার ব্যবসার অংশীদার বানিয়ে নেয় এবং অংশীদার বানিয়ে তাকে বলে যে তুমি আমার তোমার নামটা ব্যবহার করে আমার ব্যবসার নামটা দেবো, তুমি কি আমার ব্যবসার অংশীদার হিসেবে থাকবে এবং ব্যবসার মুনাফা অংশ পাবে। দেখো তামিম ইকবাল কিন্তু ব্যবসায় মুনাফা বিনিয়োগ করেনি, সরি মূলধন বিনিয়োগ করেনি বা ব্যবসা পরিচালনাও করেনি, কিন্তু সে লাভের অংশটা পাচ্ছে, এটাই হচ্ছে কি নামমাত্র অংশীদার। এবার আসো আপাতত দৃষ্টিতে অংশীদার, আপাতত দৃষ্টিতে অংশীদার হচ্ছে দেখো কিছু অংশীদারগণ ব্যবসা থেকে অবসর নিয়ে নেয়, কিন্তু ব্যবসা থেকে তাদের মূলধনের টাকাটা কি উত্তোলন করে নেয় না, মূলধনের টাকাটা সে কি করে ব্যবসায় ঋণ হিসেবে রেখে দেয়। এই সকল অংশীদারকে আমরা কি বলবো, আপাতত দৃষ্টিতে অংশীদার। তাহলে কি বলতে পারি, যে অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরেও ব্যবসা থেকে মূলধন না নিয়ে মূলধনটা ব্যবসায় ঋণ আকারে রেখে দেয় তাকে কি বলা হয়, আপাতত দৃষ্টিতে অংশীদার বলা হয়। সাধারণত এই সকল অংশীদার ব্যবসায় পাওনাদার হিসেবে বিবেচিত হয়। ওকে, তাহলে আমরা আপাতত দৃষ্টিতে অংশীদার কি সেটা জানতে পারলাম। এবার আসে সীমিত অংশীদার, সীমিত অংশীদারগণ। দেখো অনেক সময় তোমরা ব্যবসা করতে গেলে পাঁচ বন্ধু, কোনো এক বন্ধু হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তখন কি করো তার ব্যবসাটা তুমি তাকে অংশীদারিত্ব থেকে বাদ না দিয়ে তার উত্তরাধিকারীর সূত্রে তার যদি কোনো ছেলে সন্তান বা তার স্ত্রী থাকে, তাহলে তাকে তুমি কি করো ব্যবসা অংশীদার বানানোর চেষ্টা করো, যাতে তোমার ব্যবসার সুনামটা রক্ষা পায় এবং সকলের মধ্যে মিল থাকে। কিন্তু সেক্ষেত্রে তার যে উত্তরাধিকার সূত্রে তার
থাকে সে যদি নাবালক হয়ে যায়, তখন নাবালককে তো তোমার ব্যবসার অংশীদার বানাতে হবে। তখন সেই নাবালককে ব্যবসার অংশীদার বানানোর জন্য এবং নাবালকের অধিকার দেওয়ার জন্য যে ব্যবসাটা করো সেটাই হচ্ছে কি আপাতত সীমিত অংশীদার। তাহলে সীমিত অংশীদারের সঙ্গে আমরা কি বলতে পারি যে কোন অংশীদারগণ সকল অংশীদারের সম্মতিতে যখন কোন নাবালককে অংশীদারের সুবিধা প্রদান করে তাকে কি বলা হয়? সীমিত অংশীদার। কথাটা আবার বলি, যখন অংশীদারি ব্যবসায় কোন অংশীদার মৃত্যু হলে বা কোন দুর্ঘটনার কারণে ব্যবসা পরিচালনা অসমর্থ হলে তখন কোন নাবালককে যদি ব্যবসার অংশীদার বানানো ব্যবসার অংশীদারের সুযোগ সুবিধা তাকে দেওয়ার জন্য যে অংশীদার করা হয় তাকে বলা হয় কি? সীমিত অংশীদার। ওকে, এবার আসো আচরণের অনুমিত অংশীদার। কিছু কিছু অংশীদার দেখো আছে, তোমাদের সমাজেও আছে, দেখো যার ব্যবসা আসল তারা মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনা করে না, কিন্তু নিজে কথাবার্তা আচার আচরণ দ্বারা বুঝায় যে আমি এই ব্যবসার মালিক। ওরকম অংশীদার নিয়ে আমরা বলবো কি আচরণের অনুমিত অংশীদার। তাহলে যে সকল অংশীদারগণ ব্যবসা পরিচালনাও করে না, ব্যবসা মূলধন বিনিয়োগ করে না, কিন্তু নিজের কথাবার্তা আচার আচরণ লিখিতভাবে প্রমাণ করার চেষ্টা করে যে আমি এই ব্যবসার অংশীদার, সেই অংশীদারকে কি বলা হয়? আচরণের অনুমিত অংশীদার। তো শিক্ষার্থীরা আমরা অংশীদারি ব্যবসার যে প্রকারভেদ ছয়টি ছিল, সেই ছয়টি অংশীদারি যে সাধারণ অংশীদার, মধ্য অংশীদার, নামমাত্র অংশীদার, সীমিত অংশীদার, আচরণের অংশীদার, অনুমিত অংশীদার সবগুলো সম্পর্কে কি আলোচনা করলাম। এবার তোমাদের সাথে আমি যে ছয়টি বিষয় আলোচনা করবো তার পাঁচটি বিষয় শেষ, আর একটি বিষয় কি তোমাদের সাথে শেয়ার করবে, সেটি হচ্ছে কি অংশীদারি ব্যবসার বিলোপ সাধন। শুরুতেই আমরা অংশীদারি ব্যবসা কি করে আসছি, কিভাবে গঠন করা যায়, যে চুক্তি থাকে সেই চুক্তি কিভাবে করতে হয়, তারপর অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকতে হয়, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য কি, প্রকার ব্যক্তি বিস্তারিত আলোচনা করবো করেছি। এখন এরপরে আমরা এই অংশীদারি ব্যবসাটা দিয়ে কিভাবে বিলোপ সাধন অর্থাৎ কিভাবে অবলম্ব মানে জিনিস করে শেষ করে দেয়, যখন তারা সবাই মিলে সিদ্ধান্ত হয় যে ব্যবসা আর তারা করবে না, তখন কিভাবে কি এই অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন ঘটানো যায়, তারও কি কিছু নিয়ম কানুন রয়েছে। যে অংশীদারি আইন বলেছিলাম যে 1932 সালে অংশীদারি আইন, সেই 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় অংশীদারি বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে সবাই যদি কোনো একমত থাকে তখন এই অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন ঘটানো যাবে। সে সম্পর্কে আমি তোমাদের 5টি ধারা আলোচনা করেছি যে কিভাবে এই অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন ঘটানো যায়। আসো সকলে একমত হয়ে বিলোপ সাধন অংশীদারি ব্যবসার যে 1932 সালে আইনটি রয়েছে সেই আইনের 40 নং ধারায় বলা হয়েছে যে সব অংশীদারগণ যদি একসাথে একমতে উপনীত হয় যে তারা এই ব্যবসাটা পরিচালনা করবে না, তাদের ব্যবসাটাকে বন্ধ করে দেবে, সেক্ষেত্রে তারা সকলে একমত হয়ে অংশীদারি 40 নং ধারা অনুযায়ী কি বিলোপ সাধন ঘটাতে পারবে। ওকে, এবার আসো বাধ্যতামূলক বিলোপ সাধন। সকলে একমত হয়ে বিলোপ সাধন 40 নং ধারা বাধ্যতামূলক বিলোপ সাধন হচ্ছে, অনেক সময় দেখা যায় একজন অংশীদার বাদে অন্য অংশীদারগণ দেউলিয়া হয়ে যায় বা একজন অংশীদার বাদে অন্য অংশীদারগণ ব্যবসা পরিচালনায় অক্ষম হয়ে যায়, তখন অংশীদারি ব্যবসাটা কি বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হয়। আবার অনেক সময় আছে কোনো অংশীদারি ব্যবসা রাষ্ট্র বিরোধী বা আইন পরিপন্থী কোনো ব্যবসা করলে তখন এই অংশীদারি ব্যবসাটাও কি বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হয়ে যায়, তখন সেই বাধ্যতামূলক বিলোপ সাধনটা তুমি কত ধারা অনুযায়ী করবে। অংশীদারি আইনের 32 সালে যে আইনটা সে আইনে বলা আছে বাধ্যতামূলক বিলোপ সাধন হবে ধারা 41 নং অনুযায়ী। ওকে, তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন কখন হয় সেটা আমি বলতাম যে কোনো একজন ব্যক্তিত অন্য কোনো অংশীদার দেউলিয়া হয়ে গেলে বা অংশীদারি ব্যবসা পরিচালনায় অসমর্থ হলে বা হচ্ছে কি কোনো অংশীদার রাষ্ট্রবিরোধী বা আইন পরিপন্থী কোনো কাজ করলে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হয়ে যাবে, সেটা হচ্ছে 41 নং ধারায় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার আসো বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। বিশেষ কিছু ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হতে পারে, সেটা হচ্ছে 42 নং ধারা অনুযায়ী। হ্যাঁ,
42 নং ধারায় বলা আছে যে বিশেষ ঘটনা সাপেক্ষে অংশীদারি ব্যবস্থা বিলোপসাধন হয়ে যায়। সেই বিশেষ ঘটনাগুলো কি? ধরো তোমরা বন্ধুরা মিলে একটি মেলা হচ্ছে, সেই মেলাটা এক মাস স্থায়ী হবে, এই এক মাসের জন্য তুমি মেলাটা দিয়েছো, তাহলে এক মাস পরে এই ব্যবসাটা পরিচালনা করবা, তারপরে কি মেলাটা কি শেষ হয়ে যাবে, তোমাদের ব্যবসাটা শেষ হয়ে যাবে। এটা একটা বিশেষ ঘটনা, হ্যাঁ বিশেষ ঘটনার সাপেক্ষে তোমার বিলোপ সাধন হয়ে গেল। যা সাপোজ ধরো বাংলাদেশে বাণিজ্য মেলা হয় প্রতি বছর জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে কি বাণিজ্য মেলাটা হয়, এরপরে কি মেলা শেষ, তাদের ব্যবসা কি শেষ হয়ে যায়। তো এগুলো হচ্ছে কি বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন। নতুবা ধরো তুমি একটা ব্রিজের কাজ হচ্ছে, ওই জায়গায় তুমি একটা চায়ের দোকান দিয়ে বসলে দুই তিন বন্ধু মিলে, ওই দোকান ব্রিজের কাজটা যতদিন চলবে তোমার ব্যবসাটা কি ততদিন ভালো চলবে, এবার ব্রিজের কাজ শেষ তোমার ব্যবসাটাও কি শেষ হয়ে যাবে। এভাবে কি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন হতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে অংশীদারি 42 নং ধারা। এবার আসি বিজ্ঞপ্তি ধারা বিলোপ সাধন 43 নং ধারা। বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হতে পারে, অর্থাৎ সকল অংশীদারি যখন একমত হয়ে যায় তখন কি করে পেপারে বিজ্ঞপ্তি দেয় বা টিভিতে বা কোনো সাময়িকীর মাধ্যমে বিজ্ঞপ্তি দেয় যে অংশীদারি ব্যবসাটা আর তারা পরিচালনা করবে না। তাই বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবসাটা কি বিলোপ সাধন ঘটতে পারে। তো আসুন সেটা হচ্ছে ধারা কত 43। এবার আসো আদালতের নির্দেশে বিলোপ সাধন। অনেক ব্যবসা আছে, অংশীদারি ব্যবসা আছে, আদালত তাদেরকে নির্দেশ দেয় তারপর সেই ব্যবসাটাকে বিলোপ সাধন হয়, সেটা হচ্ছে ধারা 44। ধারা কি 44 নং ধারা অনুযায়ী আদালতের আদেশে বা আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়। সে আদালতের নির্দেশগুলো হচ্ছে কি, যেমন কোনো অংশীদার যে তারা চুক্তি করেছে সেই চুক্তির পরিপন্থী কোনো কাজ করলে সেটা আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়ে যাবে। তারপর হচ্ছে কোনো অংশীদার চিরতরে অংশীদারি ব্যবসা পরিচালনা করতে অসমর্থ হলে সেটাও কি অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়ে যাবে, বা কোনো অংশীদার মস্তিষ্ক বিকৃতি হলে তখনও কি সেই আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়ে যাবে। তো আমরা যদি অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন মানে কি বলছো তো বন্ধ করতে চাই, সেই অংশীদারি ব্যবসাটা বন্ধ করার জন্য আমরা এই পাঁচটা নিয়ম অনুসরণ করতে পারবো। কি কি বাধ্যতামূলক বিলোপ সাধন? সকলে একমত হয় বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং আদালতের মাধ্যমে। তো শিক্ষার্থীরা আমরা আজকে অংশীদারি ব্যবসা সম্পর্কে সুন্দর এবং বিস্তারিত আলোচনা করলাম। তো আমি আশা করব তোমরা এই আলোচনা তোমাদের মেইন বইতে যে অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়, সেই চতুর্থ অধ্যায়ে অংশীদারি ব্যবসার যে আমি যে আলোচনা করলাম তোমরা একটু বাসায় পড়বে, বাসায় পড়লে আশা করি তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে যে ব্যবসায়িক সংগঠনের যে পাঁচটা ধাপ ছিল, একমালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথমন্ডলি ব্যবসা, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, তাহলে আমি তোমাদের দুটি পড়ালাম। আগের লেকচারে পড়িয়েছিলাম একমালিকানা ব্যবসা, আজকে পড়ালাম কি অংশীদারি ব্যবসা। সামনের ক্লাসে তোমাদের সাথে যৌথমন্ডলি ব্যবসা নিয়ে আলোচনা করব, তোমরা এর ফাঁকি কী করবে এই পড়াগুলো করে রাখবে। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।